আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 2 আগস্ট শুক্রবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে? এছাড়া দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং দক্ষিণবঙ্গে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে, সেই মেঘ বৃষ্টি কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে? এবং বর্তমানে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে, তো এই নিম্নচাপের প্রভাব এবং উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তো এই বঙ্গোপসাগর কতদিন পর্যন্ত এরকম থাকতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দিব এ খবর। তো সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও একটানা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর এই অঞ্চলগুলোতেও ব্যাপক হারে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গত 24 ঘন্টায় এই নিম্নচাপকে কেন্দ্র করে। এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, এর কারণ হলো এই নিম্নচাপটি, এর ফলে কিন্তু ব্যাপক হারে জলীয় বাষ্প ঢুকতেছে বাংলাদেশের অভ্যন্তরে। আর এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তো এই পরিস্থিতি আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসবে এবং দেশের আবহাওয়া পরিস্থিতি বা মেঘলা আকাশ রয়েছে সেটা ধীরে ধীরে কেটে যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে আজও বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, তারপর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, তারপর হচ্ছে জামশেদপুর, এখানে হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আগামীকাল 3 আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা বলা যায়। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, জয়নগর, ভোলা, বুরহদ্দিন, লালমোহন, চরফেশন, বরগোনা, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গতকাল বৃহস্পতিবার থেকে আজ অবধি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর হচ্ছে মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। সে সাথে একটানা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গতকাল থেকে এই পর্যন্ত। তো এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে গতকাল রাত থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে যে চট্টগ্রাম বিভাগে পার্বত্য চট্টগ্রাম রয়েছে, বিলাইশরী, রাঙ্গামাটি, রাজস্থলী, তারপর হচ্ছে কক্সবাজারের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেখানে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই আপনারা নিরাপদ স্থানে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মতিহার, তারপর রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা,
তারপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ, মানিকসুরি, তারপর হচ্ছে আগ্রসরী, দীঘিনালা, হাটহাজারি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো আপনারা যদি এই অঞ্চলগুলোতে বসবাসরত করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা বলা যায়। আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, দোহার, মানিকগঞ্জ, রাজধানী ঢাকা, ঢেমরাই, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, বানিস্তলী, কালীহাটি, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ভালুকা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছে এখনও অবধি হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে বিরতির সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই পরিস্থিতি আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে লঘুচাপকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। একটানা মুষলধারে বৃষ্টিপাতও দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। যেমন রয়েছে দুর্গাপুর, বানকুড়িলা, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাকাট, তারপর খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর রয়েছে নাইলিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সেই সাথে রয়েছে দমকা হাওয়ার বেগ রয়েছে ঘণ্টায় 40-50 কিলোমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতও চলতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ রবিবার পার হয়ে সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। তো আপনারা যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই আপনাদের এলাকার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, এখানে রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, তারপর রয়েছে সৈয়দপুর, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে, তবে বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও তেমন বৃষ্টিপাতের দেখা মিলেনি গত 24 ঘন্টায়। তবে আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, তারপর নেত্রকোনা, তারপর নালিহাটি, ফুলপুর, তারপর রয়েছে জামালপুর, এখানে রয়েছে শেরপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। যেমন হচ্ছে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, কামালগঞ্জ, কুলাওয়াড়া, বারলেখা, বালাগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর সিলেট, জগন্নাথপুর, চাতক, তারপর সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, উদয়পুর, তারপর রয়েছে আমবাসা, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা বলা যায়। সেই সাথে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেটা গত 24 ঘন্টা কিন্তু একটানা হয়েছে, এখনও চলছে, এবং এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আমরা জেনে নেব যে উত্তরবঙ্গের সর্বত্র, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকার মেঘ উঠে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং এখানে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে মালদহ জেলার বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে রাতের মধ্যে। তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24-48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, তারপর রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, এখানে রয়েছে মংলা, তারপর বাগেরহাট, টঙ্গিপাড়া, এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তার বরগুনা, মিরহাজিগঞ্জ, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, তারপর ভোলা, বুরহদ্দিন, এই অঞ্চলে প্রায় 100-120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রায় 100-120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন ফরিদপুর, তারপর রয়েছে মুকসাদপুর, দোহার, তারপর শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে কালীহাটি, সিরাজগঞ্জ, বেড়া, তারপর ঢেমরাই,
বানিস্থলী, গাজীপুর এই অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রায় 200 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খড়গপুর, আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, তারপর রয়েছে দুর্গাপুর, কাটোয়া, তারপর শান্তিপুর, তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই তিস্তা তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা কিছুটা সতর্কতার সাথে থাকবেন, যেহেতু উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরের 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী, খুলনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিনের মধ্যে। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গে একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।